আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি 52 নিউজ রাউন্ডআপে। আপনাদের সঙ্গে আছি আমি রিয়াজুল আলম রাব্বি। মার্চে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 87 জন দলীয় মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। সকালে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীক না দিয়ে সবার জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এছাড়া বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হওয়ার পরও দলটি নালিশের নেতিবাচক নির্বাচন করছে। অংশগ্রহণের আগেই নির্বাচনে হেরে যায়। নির্বাচন সম্পর্কে প্রহসন, জালিয়াতি, কারচুপি এসব অভিযোগ আনতে থাকে, এমনকি নির্বাচনের রেজাল্টটা তাদের অনুকূলে আসে এরকম নির্বাচন নিয়েও যখন গণনা চলে তখন তারা কমেন্ট করে। যানজট সমস্যার সমাধানে বিফল যাচ্ছে সরকারের পদক্ষেপ। ট্রাফিক নিয়ম না মানা সহ নানা বিশৃঙ্খলায় আক্ষেপ আছে রাজধানীবাসীর। ট্রাফিক বিভাগ বলছে, মেট্রো রেল সহ অন্যান্য প্রকল্পের কারণে রাস্তার কিছু অংশ বন্ধ থাকায় দুর্ভোগ একটু বেড়েছে। রাজধানীর যানজট সমস্যা আর সমাধানে সাধারণ মানুষের কথা জানাচ্ছেন আশিকুল আলম। রাজধানীতে একই রাস্তায় নানান গতির যান চলাচল, ট্রাফিক সিগন্যাল না মানা সহ নানা কারণে প্রতিদিনই তৈরি হয় যানজট। গন্তব্যে পৌঁছানোর প্রতিযোগিতায় এখানে কেউ যেন কাউকে ছাড় দেয় না, ফলে সমস্যার শেষ নেই রাজধানীবাসীর। তাই নিজেদের দায় মেনে নিয়ে সমাধানে সরকারের কঠোর পদক্ষেপের আশা তাদের। মালিবাগ থেকে এ পর্যন্ত রাস্তার জামের কারণে হাইটে আসলাম। অবশ্যই আমি এক জায়গায় জব করি, ঠিক মতন না যেতে পারলে আমার মনে করেন চাকরি নিয়ে সমস্যা হবে। অনেক সময় দেখা গেল যে ট্রাফিকের সামনে গাড়ি যাইতেছে এলোমেলোভাবে, এভাবে অনেক সময় যানজট লেগে যায়। এই সমস্যাটা আসলে যত তাড়াতাড়ি সম্ভব সরকারের নজর দেওয়া উচিত। দুর্ভোগ মোকাবেলায় নিরলস চেষ্টা চালিয়ে যাবার কথা জানালেন ট্রাফিকের দায়িত্বপ্রাপ্ত এ কর্মকর্তা। লাভ রোড দিয়ে মগবাজার দিয়ে দেওয়া হয়েছে, মানিকমে অ্যাভিনিউ দিয়ে সোজা ওই ডাইভারশন পয়েন্টগুলো দিয়ে দেওয়া হয়েছে। আইনের আরো কঠোর প্রয়োগ, চালক যাত্রী পথচারীদের আরো সচেতন হবার তাগিদও দেন পুলিশের ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা। আশিকুল আলম, 52 টিভি, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। কুইবেকের একটি মসজিদে 6 মুসলিমকে গুলি করে হত্যার দায়ে এক নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কানাডার আদালত। 29 বছর বয়সী সাজাপ্রাপ্ত তরুণের নাম আলেকজান্ডার বিসোনেট। শুক্রবার আদালতের রায়ে বলা হয়, 40 বছর পর প্যারোলে মুক্তি পেতে পারেন তিনি। সাজা দিয়েও আলেকজান্ডারকে মানসিক বিকারগ্রস্ত বলে উল্লেখ করেন বিচারক ফ্রাঙ্কোইস হাউ। 2017 সালের 29 জানুয়ারি কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারে ঢুকে এলোপাথেরি গুলে ছোড়ে আলেকজান্ডার। এ সময় নামাজ আদায় করছিল মুসল্লিরা। কানাডাকে নাড়া দেওয়ার ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই বছরের মার্চে আলেকজান্ডারের বিরুদ্ধে হত্যাসহ 6টি অভিযোগ গঠন করা হয়। চলতি মাসের 27 ও 28 তারিখে দ্বিতীয় দফায় বৈঠকে বসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উন। এবারে বৈঠকটি বসছে ভিয়েতনামের রাজধানী হ্যানে। শুক্রবার টুইট বার্তায় বৈঠকের চূড়ান্ত দিনক্ষণ ও ভেন্যুর খবর নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে ট্রাম্প জানান, কিমের সঙ্গে সাক্ষাৎ এবং শান্তির পথে এগিয়ে যাওয়ার অপেক্ষায় আছেন তিনি। গেল বুধবার পিয়ংইয়ংয়ে পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে উত্তর কোরিয়ার উচ্চপদস্থ নেতা কিম হায়ুং চংয়ের সঙ্গে বৈঠকের সুনির্দিষ্ট তারিখ ঠিক করেন যুক্তরাষ্ট্রের উত্তর কোরীয় দূত স্টিফেন বাইগান। গেল জুনে সিঙ্গাপুরে ট্রাম্প কিমের মধ্যে ঐতিহাসিক বৈঠকে উত্তর কোরীয় উপদ্বীপ পারমাণবিক অস্ত্রমুক্ত করতে সমঝোতা চুক্তি হয়। তবে রূপরেখা সুনির্দিষ্ট না হওয়ায় দর কষাকষি চলছে। খেলার খবর বিপিএল। ঢাকা ডাইনামাইটসকে 17 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ানস। আর দ্বিতীয়বারের মতো ফাইনাল থেকে খালি হাতে ফিরতে হলো সাকিবের ঢাকা ডাইনামাইটসকে। ভিক্টোরিয়ানসের 199 রানের জবাবে 9 উইকেটে 182 রান তুলতে সমর্থ হন ডাইনামাইটস। অনবদ্য সেঞ্চুরিতে ম্যাচ সেরা হন তামিম ইকবাল, আর অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ সেরা সাকিব আল হাসান। মাঠে লড়াইয়ে উত্তীর্ণের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে জায়গা শক্ত করা ও দেশি খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি এবারে বিপিএল থেকে বড় পাওয়া। তবে খেলোয়াড় তৈরিতে ও প্রতিনিধিত্বকারী বিভাগের অবকাঠামো উন্নয়নে ফ্র্যাঞ্চাইজারদের অনীহা নেতিবাচক দিক, এমনই মত সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলি ও ক্রিকেট বিশ্লেষক শামীম চৌধুরী। তবে এবারের আসর নিয়ে সন্তুষ্ট দুজনই। মেহেরপুরের গাংনীতে হয়ে গেল দিনব্যাপী হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা। উপজেলার চেংরা গ্রামে শুক্রবার দিনব্যাপী প্রতিযোগিতায় ছিল হাড়ি ভাঙা, তৈলাক্ত গাছ ওঠা, বস্তা দৌড়, রশি টানাটানি, ধীর গতিতে সাইকেল চালানো, বল নিক্ষেপসহ নানা আয়োজন। এমন আয়োজন উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে হাজার মানুষ উপস্থিত হন। নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা ছড়িয়ে দিতেই প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান আয়োজক কমিটি। 52 নিউজ রাউন্ড আপ এই পর্যন্তই। এছাড়া বিশ্বের যে কোনো প্রান্ত থেকে 52 নিউজ রাউন্ড আপ দেখতে ভিজিট করুন facebook.com/52digital। ধন্যবাদ সবাইকে।